জুলাইবাড়ি কমিউনিটি হলে শুক্রবার বিজেপির এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সাংগঠনিক এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, টিআইডিসির চেয়ারম্যান নবাদুল মনিক, মণ্ডল সভাপতি অজয় রিয়াং এবং দক্ষিণ জেলার অন্যান্য বিশিষ্ট সাংগঠনিক পদাধিকারী। সাংগঠনিক সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করেন এবং পরামর্শ প্রদান করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভার পরই জুলাইবাড়ি মণ্ডল কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই দিনে ৩৬ শান্তিরবাজার মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক সভাতে যোগদান করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি কর্মকর্তাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা। লোকসভা ভোটে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিজেপি দলের এই শক্তিশালী উদ্যোগ। আপনাদের নিরলস পরিশ্রম এবং মনে থেকে এবং যে জেদ ভিতরে ছিল সেই জেদের কারণে যেভাবে এই কমিউনিস্ট পার্টি মারতে কমিউনিস্ট পার্টি ঘাতক বাহিনী পার্টিও বলা যায় যে বিভিন্ন শব্দের মতো যে আমাদের সাউথ জেলাতে ওরা খুন করেছে, ওরা খুন ধর্ষণ অগ্নিসংযোগ এবং কাউকে দাবিয়ে রাখার যে ওদের ফিলোসফি তার নাম হচ্ছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সেই সরকার থেকে সেই সরকারকে আমরা উৎখাত করেছে আগে ২০১৮তে এবং এবার একেবারে ভুলি সহ ব্যুরো রিপোর্ট সংবাদ ৩৬৫ দিন।